আজ আমরা পড়ব কবি জয়গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি জয়গোস্বামী একজন বিশিষ্ট আধুনিক কবি তার জন্ম উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের দশই নভেম্বর কলকাতায় তার বাবা মধুসূদন গোস্বামী একজন প্রখ্যাত রাজনৈতিক কর্মী ছিলেন মা সবিতা গোস্বামী ছিলেন একজন শিক্ষিকা খুব অল্প বয়স থেকেই কবি জয়গোস্বামী কবিতা লিখতে শুরু করেন মাত্র ১৯ বছর বয়সে তার তিনটি লেখা তিনটি লিটিল ম্যাগাজিনে প্রকাশিত হয় তারপর থেকে তিনি অবিরাম লিখে গেছেন কবিতা বিভিন্ন লিটিল ম্যাগাজিনে এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে তিনি নিয়মিত দেশ পত্রিকা লিখতে শুরু করেন তার উল্লেখযোগ্য কবিতার বই ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রত্নজীব উন্মাদের পাঠক্রম ফুতুম ভগবান ঘুমিয়েছ ঝাউপাতা বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা পাগলি তোমার সঙ্গে সূর্যপোড়া ছাই হরিণের জন্য একক ভালোটি বাসিব হারমাদ শিবির গরাদ গরাদ প্রভৃতি তার বিখ্যাত কাব্য উপন্যাস যারা বৃষ্টিতে ভিজেছিল কবি একাধিকবার আনন্দ পুরস্কার পেয়েছেন পেয়েছেন সাহিত্য একাদেমি পুরস্কার এখনও তিনি নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন কবিতা প্রবন্ধ বিভিন্ন ধরনের গদ্য আজকে আমরা পড়ব তার লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি অস্ত্রের বিরুদ্ধে গান আমরা সাধারণত জানি অস্ত্রের সাথে অস্ত্র দিয়েই লড়াই করতে হয় এখানে তিনি বলছেন অস্ত্রের বিরুদ্ধে গান অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে তিনি গানকে হাতিয়ার করতে চাইছেন প্রতিহতকারী শক্তি হিসাবে গানকে দেখতে চাইছেন পড়া যাক কবিতাটি অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি গায়ে কবি প্রথমেই বলছেন অস্ত্রকে ফেলে দিতে অস্ত্রকে সমর্পণ করতে অর্থাৎ অস্ত্র দিয়ে কোনো যুদ্ধ জেতা যায় না অস্ত্র দিয়ে শান্তি বা আমাদের আকাঙ্ক্ষিত কোনো প্রাপ্তি হয় না তারপরে তিনি বলছেন আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই একজন মানুষের বাস্তবে হাজারটি হাত বা পা হতে পারে না এখানে আসলে একজন মানুষ যার ভিতরে হিংসা এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটি মানবতাবাদী শক্তির জাগরণ ঘটেছে যিনি পৃথিবীকে দেশকে মানুষকে ভালোবাসার ভিতর থেকে দেখতে চাইছেন তিনি সেই শক্তিতে বলিয়ান তার ভিতরে যে ভালোবাসার শক্তি মানবতার শক্তি জাগরিত হয়েছে সেই শক্তি হাজারটি মানুষের সমান তাই একাই তিনি হাজারটি মানুষ এটা বোঝাতেই বলা হচ্ছে আমি এখন হাজার হাতে পাই এগিয়ে আসি একটি মানুষ হাজারটি মানুষ হয়ে উঠে আসছেন উঠে দাঁড়াচ্ছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই হাত দিয়ে বুলেটকে তাড়ানো অসম্ভব বাস্তবে একটি বুলেটের কে প্রতিহত করতে একটি হাত পারে না কিন্তু এখানে এই হাত হলো সেই হাত যে মানুষের ভিতরে শাশ্বত মানবতা এবং ভালোবাসার জাগরণ ঘটেছে সেই অসীম শক্তি দিয়ে তিনি বুলেটকে তাড়াতে সক্ষম হচ্ছেন অর্থাৎ একজন মানুষের ভিতরে প্রেমের যে শক্তি সেই শক্তি বুলেটের মতো মারণাস্ত্রকে প্রতিরোধ করতে সক্ষম পরের লাইনে বলছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে বর্ম হল এক ধরনের পোশাক যা দিয়ে বুলেটের মতো অস্ত্রকে প্রতিহত করা যায় এখানে গান সেই বর্ম যা দিয়ে তিনি এই ধরনের মারণাস্ত্রকে প্রতিরোধ করতে চাইছেন এবং তিনি গান দিয়ে জয় করতে চাইছেন বুলেটের মতো অস্ত্রকে পরেশ তবকে বলছেন গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে শেখরকুটো রক্ত মুছি শুধু গানের গায়ে মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল গান বানভে সহস্র উপায়ে অর্থাৎ গানও তার কাছে খুব কম একটা বা দুটো তিনি গান জানেন সেই একটা বা দুটো গানকেই তিনি খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন মানুষ কখন খড়কুটো আঁকড়ে ধরে যখন তার অবলম্বন বলতে আর কিছুই থাকে না অথচ জীবনের সামনে প্রলয় বা প্লাবন এসেছে তখন সেই যে সামান্য অবলম্বনকেই আঁকড়ে ধরে মানুষ বাঁচতে যায়। অর্থাৎ আমাদের সমাজে আমাদের দেশে ও পৃথিবীতে যে সাম্প্রদায়িক শক্তির জাগরণ ঘটেছে হিংসায় উন্মত্ত যে পৃথিবী সেই রকম একটি ভয়ঙ্কর বিপন্ন সামাজিক পরিস্থিতিতে হিংস্র পরিস্থিতিতে সামান্য এক আধটা গানেই খড়কুটোর মতো তার কাছে আশ্রয় অবলম্বন টিকে থাকার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার অবলম্বন ওই খড়কুটোর মতো কয়েকটা গান পরের লাইনে বলছেন রক্ত মুছি শুধু গানের গায়ে রক্ত কিসের প্রতীক হিংসা ও জিঘাংসার প্রতীক সেই হিংসা ও জিঘাংসার চিহ্নকে তিনি গানের শরীরে মুছতে চাইছেন অর্থাৎ পৃথিবীতে সমস্ত রকমের সাম্প্রদায়িক হিংস্র সন্ত্রাসবাদী শক্তিকে তিনি গান দিয়ে মুছে দিতে চাইছেন গানের ভিতর যে সুর ও প্রেম বোধ মিলন বোধ আছে তা দিয়ে তিনি হিংসাকে মুছতে চাইছেন এই পৃথিবী থেকে তারপরে উনি বলছেন মাথায় কত শকুন বা চিল মাথার উপরে অনেক শকুন চিল ঘুরে বেড়াচ্ছে শকুর এবং চিল হলো সেই সমস্ত মানুষদের প্রতীক যারা নিজেদের স্বার্থ জন্য আত্মপরতার কারণে সমাজকে সমাজের উপরে আঘাত আনে সমাজের উপরে হিংস্র আক্রমণ নামায় সেই সমস্ত মানুষকে উনি শকুন বা চিলের সঙ্গে তুলনা করছেন যাদের সংখ্যা আমাদের সমাজে পৃথিবীতে দিন দিন বেড়ে যাচ্ছে এবং তার পরের লাইন উনি বলছেন আমার শুধু একটা কোকিল গান বানবে সহস্র উপায়ে এই অজস্র শকুন বা চিলের পরিবর্তে প্রতি তাদের শকুন বা চিলের প্রতিরোধ শক্তি হিসাবে যে কোকিল তা তার কাছে খুব একটি মাত্র আছে সেই একটি কোকিলেই গান বানবে সহস্র উপায়ে অর্থাৎ কোকিল যা প্রেম ভালোবাসা সুর ও সঙ্গীতের প্রতীক তার সংখ্যায় কম হলেও তা সেই কোকিল একা হলেও তার ভিতরে যে মানবতার শক্তি যে ভালোবাসার শক্তি জাগ্রিত আছে যে সুরের শক্তি আছে তা দিয়েই সে হাজার মানুষ হাজারটি গান বানতে সে সক্ষম এবং একা কোকিলেই অজস্র শকুন বা চিলের প্রতিরোধী শক্তি হিসাবে এগিয়ে আসবে এগিয়ে আসবে এবং হাজারটি শকুন চিল বা তারও বেশি শকুন বা চিলকে সে প্রতিহত করতে পারবে এই বলে কবির বিশ্বাস এটা একটা অস্থিবাদী চিন্তা ইতিবাচক মনোভঙ্গি যে মনোভঙ্গি দ্বারা কবির মন দৃঢ়বদ্ধ অঙ্গীকারবদ্ধ এবং তিনি বিশ্বাস করেন যে তার সে একটিমাত্র কুকিল হাজারটি গানের মধ্য দিয়ে হাজার দিকে ছড়িয়ে পড়ে অসংখ্য চিল ও শকুনের মতো মানুষকে প্রতিহত করতে পারবে প্রতিরোধ করতে পারবে শেষ তবে উনি বলছেন অস্ত্র রাখু অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক শেষ তবকেও তিনি আবার বলছেন অস্ত্রকে সমর্পণ করতে পায়ে গানের পায়ে সমর্পণ করতে এবং এখানে এসে আরেকটু এগিয়ে বলছেন যে বর্মটা আমরা পড়ে আছি সেই বর্মটাকেও খুলে ফেলতে আসলে মানুষ বর্ম তখনই পরিধান করে যখন তার সন্দেহ থাকে যে তার চারপাশে অনেক শত্রু আছে যারা তাকে মেরে ফেলতে পারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে কোনো সময় তার তাকে আক্রমণ করতে পারে শত্রু তখন মানুষ বর্ম পড়ে এখানে সেই যে অবিশ্বাস সন্দেহ সন্দেহ এবং অবিশ্বাসের ভিতর দিয়ে তো বাঁচা যায় না মানুষের জীবনে শান্তি থাকে না তিনি সেই সন্দেহটাকেও অবিশ্বাসটাকেও খুলে ফেলতে বলছেন এবং বলছেন নগ্ন গায়ে দাঁড়িয়ে পড়তে বিশ্বাস নিয়ে একটা বিশ্বাসের যে কথা তিনি এখানে বলছেন পরের লাইনে বলছেন গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোঁজা মউট পালক এখানে গান ঋষি বালক হয়ে দাঁড়াচ্ছেন ঋষি বালক হয়ে দাঁড় দাঁড়িয়ে পড়ছে ঋষি বালক কিসের প্রতীক ঋষি বালক যে বালকের ভিতরে সেই সৌম্য শান্তি মৈত্রীর তেজ দীপ্তমান গানেই এখানে ঋষি বালক হয়ে দাঁড়িয়ে পড়ছে অর্থাৎ গান একটি বিমূর্ত জিনিস জয়গোস্বামী তাকে ঋষি বালক করে তোলার মধ্য দিয়ে তাকে মূর্ত প্রতীকে রূপান্তরিত করলেন এবং তার পরের লাইনে তিনি বলছেন মাথায় গোঁজা মৌর পালক এই ঋষি বালকের মাথায় মৌর পালক গঞ্জা আছে মৌর পালক গঞ্জা ঋষি বালক বলতে আমাদের শ্রীকৃষ্ণের ছবি মাথায় ভেসে উঠবে এখানে সেই শ্রীকৃষ্ণ যিনি কুরুক্ষেত্রের সূত্রধার নয় যিনি রাধার প্রেমিক ভালোবাসার মূর্ত প্রতীক সেই শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণের যে প্রেম যে প্রেম দিয়ে তিনি মানবতাবাদী শক্তির জয়গান গিয়েছেন মানুষে মানুষে মিলনের কথা বলেছেন সেই প্রেম গানের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এবং মানুষের সমাজে যে হিংসা ও সাম্প্রদায়িকতার প্রকাশ ঘটেছে তার বিরুদ্ধে একটা প্রতিরোধী শক্তি হিসাবে দাঁড়িয়ে পড়ছে ঋষি বা কৃষ্ণরূপী যে প্রেমের ঠাকুর তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে তারপর কী হবে আমরা যদি সেই গানের প্রতি বিশ্বাস রাখতে পারি সেই প্রেমের ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে পারি প্রেমের মানুষদের প্রতি বিশ্বাস রাখতে পারি তাহলে গান আমাদের বেড়াবে নিয়ে কোথায় নিয়ে বেড়াবে নদীতে দেশ গায়ে একটা নদী নদীকেশের প্রতীক প্রবাহমানতার প্রতীক ভালোবাসার প্রতীক নির্ছরের প্রতীক সেই নদীতে দেশ গ্রামে যেখানে ভালোবাসা স্বর্গ নেমে এসেছে মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ নেই সাম্প্রদায়িকতার হিংসা সন্ত্রাসবাদ সেই সমস্ত স্বপ্নের যে ভূখণ্ড সেখানে গান আমাদের নিয়ে যাবে এবং তাই তিনি শেষ লাইনে এসে আবার বলছেন আবেদন করছেন মানুষের কাছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের ত্রুটি পায়ে অস্ত্রকে সমর্পণ করতে বলছেন গানের চরণে গানের কাছে আমরা সমস্ত হিংসাকে আমাদের জিঘাংসা বৃত্তিকে যদি আমরা সমর্পণ করতে পারি তাহলে আমাদের পৃথিবীতে নেমে আসবে শান্তি মৈত্রী ও প্রেমের যে শাশ্বত চিরন্তন যে ভাব এবং ভালোবাসার যে বন্ধন সেই বন্ধনে আমরা একে অপরকে বেঁধে ফেলতে পারব আমরা জানি যুগে যুগে যে সমস্ত মানুষ মানবতাবাদী মানুষ মহান মানুষেরা পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং প্রেমের কথা বলেছেন তিনি খ্রিস্ট হন চৈতন্যদেব হন কবির হন বা লালন ফকির হন তাদের বেশিরভাগের মধ্যেই গানকে তারা তারাও মানবতাবাদী শক্তি হিসাবে আমাদের সমাজে মানুষের ভিতরে চারিয়ে দিতে চেয়েছেন এবং গানের মধ্য দিয়ে যে প্রেমের কথা সেই সমস্ত মহাপুরুষেরাও বলে গেছেন শ্রী চৈতন্যদেবের হরিনাম তাও এক সংকীর্তন গান লালন ফকিরের যে গান সেই গানও প্রেমের কথা বলেছে আমরা মীরায়ের কথা জানি যিনি গানের মধ্য দিয়ে সাম্প্রদায়িকতাকে জয় করতে চেয়েছেন প্রেমকে ছড়িয়ে দিতে চেয়েছেন পৃথিবীতে শ্রী চৈতন্যদেব যেমন গানকে ভালোবাসতেন কবির আমরা কবিরের কথা জানি কবির তার দোহার মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে প্রেমের কথা প্রচার করেছেন অর্থাৎ গান মানবতাবাদী মানুষের একটা অস্ত্র হিসাবে চিরদিনই কাজ করেছে যে কোনো মানবতাবাদী মানুষ প্রেমের মানুষ তারা গানকে হিংসা এবং সন্ত্রাসের বিরুদ্ধে একটা প্রতিরোধী শক্তি হিসাবে ব্যবহার করেছেন এবং হিংসাকে পরিণত করতে চেষ্টা করেছেন প্রেমে এই কবিতা তো গান সেই শক্তি সেই অস্ত্র যা দিয়ে হিংসাকে জয় করার কথা বলা হচ্ছে সাম্প্রদায়িকতাকে জয় করার কথা বলা হচ্ছে তাই অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয় অস্ত্রের বিরুদ্ধে গানেই হলো সেই হাতিয়ার যা দিয়ে আমরা হিংসা বা সাম্প্রদায়িকতাকে চিরতরে জয় করে নিতে সক্ষম হব এই হলো কবিতাটির বিষয়বস্তু এই কবিতা বারবার পড়ো পড়তে পড়তে যে আধুনিক কবিতার যে আলাদা চিত্রকল্প তার যে শব্দচয়ন বয়ন সেগুলো বোঝার চেষ্টা করো এবং সেই মতো উত্তর দেওয়ার চেষ্টা করো ভালো থেকো সকলেই আজকে পর্যন্তই